হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটু পরোটা বানাবো, এর জন্য 1.5 কাপের মতো আটা নিয়ে নিলাম। আমি মূলত আজকে আটা দিয়ে পরোটা বানাবো। আটা দিয়েও কিন্তু অনেক সুন্দর পরোটা হয়, সবসময় কিন্তু ময়দা ঘরে থাকে না। তো আমি আজকে আটা দিয়ে পরোটা বানাচ্ছি। তো এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে আমি আটাগুলোকে আর কি ভালো করে মিশিয়ে নিব। তো যে হাতে এভাবে কিন্তু মুঠ আর কি করলেই সুন্দর দলা পেকে যায়। তো বুঝতে পারছেন আমার কিন্তু এখন ডোটা মাখানোর পালা। সব উপকরণ মিক্সড করে তারপর হচ্ছে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। আর ডোটার চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে করতে, নইলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে, তখন পরোটা খেতে ভালো লাগবে না। তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার একটি লাইকই কিন্তু পারে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দিতে। আর যে আপু ভাইরা আমাকে রেগুলার সাপোর্ট করছেন, আমার ভিডিওর সঙ্গে থাকছেন, আমার ভিডিওগুলো রেগুলার দেখছেন, আমার চ্যানেলের সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন আমার। তো ডোটা তৈরি করে আমি কিন্তু 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, আর রেখে দেওয়ার কারণে ডোটা দেখছেন যে কতটা নরম হয়েছে। তো এখন হচ্ছে আমি একটু মথে নিব। মথে নিয়ে আমি যে কয়টা পরোটা বানাবো তো সে কয়টা আর কি লেচি কেটে নিব। তো আমি মূলত যেহেতু আমরা 2 জন মানুষ তো 4টা আর কি লেচি কেটে নিয়েছি। তো এখন হচ্ছে একটা একটা করে আমি পরোটা বানাবো, তারপর হচ্ছে ভেজে নিব। পরোটা সাধারণত বানিয়ে রাখতে হয় না, আমি চেষ্টা করি সবসময় যে একটা একটা করে বানিয়ে একটা একটা করে আর কি ভেজে নিতে, যেহেতু 4-5টাই বানাই সবসময়। তো যাই হোক, একটা হচ্ছে আমি রুটি আর কি বানিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু এত আসলে ভালো পরোটা রুটি গোল বা চারকোনে এত ভালো শেপ দিতে পারি না, তারপর আলহামদুলিল্লাহ চলে যায় আমাদের, যেহেতু আমি রেগুলার আর কি এভাবে বানানো হয় না আমাদের, এই জন্য কিন্তু আমার হাতটা এতটা পাকা হয়ে এখনও ওঠেনি। তবে শিখছি, আর শেখার তো কোনো বয়স নেই, আপনি চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন। তো রুটি বানিয়ে এরকম আমি তেল আর কি উপরে হাত দিয়ে আর কি মিশিয়ে নিলাম, নিয়ে একটু গুঁড়া ছিটিয়ে দিলাম, আটা ছিটিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি কীভাবে ভাঁজটা করে নিলাম। তো চারপাশ থেকে ভালো করে এভাবে আটকে নিচ্ছি, আর এভাবে পরোটা করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন, যারা আর কি আমার মতো আনারই মানে একটু কম পারেন বা নতুন সংসার শুরু করেছেন তারা, আর যারা পারেন তারা তো আমার থেকে অনেক বেশি ভালো পারেন। তো যাই হোক, আমি একটা একটা করে এখন পরোটাগুলো বেলে নিব, বেলে নিয়ে আর কি ভেজে নিব। তো আপনাদের ভাইয়া হচ্ছে অফিসে বসে গিয়েছে, যেহেতু ওর ইদানিং হচ্ছে সকালে অফিস থাকে, পুজোর বন্ধ যাচ্ছে, তো এই জন্য আর কি ও বলছে যে আমাকে একটু পরোটা করে দাও। অনেক সময় রুটিও করে দেয় বা খিচুড়ি করি বা খুদের ভাত করি, এক এক সময় এক একটা করা হয়। তো যাই হোক, আমি পরোটাগুলি একটু লাল লাল করে ভেজে নিব। আপনাদের ভাইয়ার একটু কড়া ভাজাটা পছন্দ আর কি, মচমচে যে ভাজাটা। তো যাই হোক, আমি আর কি 2টা পরোটা বানিয়ে কিন্তু আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমার খাবার পালা। তো আজকে আমাদের সকালের হচ্ছে সিম্পল খাবার দাবার, একটু লাচ্চা সেমাই রান্না করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, আর ডিম পোস আর হচ্ছে পরোটা। ডিম পোসটা গোল হয়নি, কারণ যেটাতে আমি পরোটা ভেজেছি সে ফ্রাই প্যানটাতে ডিম ভাজি বা ডিম পোস তেমন একটা ভালো হয় না, মানে ছড়িয়ে যায় না, গোল হয় না। তো যাই হোক, নাস্তা খাওয়ার পরে টুকটাক থালাবাটি ছিল সেগুলো আর কি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আদা রসুন আমি সুন্দর করে ছিলে তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব, তো আমার মনে হয় যে ছোটো টুকরো করে কেটে নিলে আমার ব্লেন্ড করতে অনেক সুবিধা হয় এবং কম সময় লাগে। এখন আমি কাটা রসুনগুলো ব্লেন্ডারে দিয়ে দিব। আমি যেভাবে আজকে আপনাদের আদা রসুন পেস্ট আর কি দেখাবো, এভাবে সংরক্ষণ করলে আপনারা 1-1.5 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে। তো এখানে হচ্ছে কাটা রসুনের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু সয়াবিন তেল। এটা দেওয়ার কারণে দীর্ঘদিন আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, তাতে কিন্তু স্বাদ এবং গন্ধ অটুট থাকবে। আমি এভাবেই সবসময় আর কি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেই। আপনারা যারা আমার আগের ব্লগগুলো ফলো করেছেন তারা হয়তো দেখেছেন আমি অনেকবার শেয়ার করেছি। তো আমার রসুন বাটাটা কিন্তু হয়ে গেছে, আমি এখন সেম ওয়েতে আদাটাও বেটে নিব, মানে ব্লেন্ড করে নিব। তো এভাবে হচ্ছে ব্লেন্ড করলে আমার কাছে মনে হয় যে মানে অনেক সহজ হয় এবং কি বলবো যে কষ্ট অনেক কম হয়। তো এভাবে হচ্ছে আমি সবসময় দেখা যায় যে 1-1.5 মাসের জন্য আদা রসুন পেস্ট করে রাখি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্লেন্ড হয়েছে।
তো এখন হচ্ছে যে বক্সগুলোতে আমি রাখবো, আমি মূলত ডিপ ফ্রিজে রাখবো, তো সেই বক্সগুলোতে আমি আর কি বাটাগুলো নিয়ে বা পেস্টগুলো নিয়ে আধা ঘন্টা আর কি ঢাকনি ছাড়া রেখে দিয়েছিলাম বাতাসে, কারণ ব্লেন্ড করার পর দেখা যায় যে পেস্টটা কিন্তু গরম হয়ে থাকে, তো ওইভাবে ঢাকনি দিয়ে সাথে সাথে লাগিয়ে ফ্রিজে রাখা যাবে না, তাহলে কিন্তু একটা গন্ধ ধরে যায়। তো যাই হোক, আমি এটা হচ্ছে রেগুলার খাওয়ার জন্য এই বক্সটা আর এই দুটো হচ্ছে ডিপ ফ্রিজেই রেখে দিব, তো মোটামুটি এক দেড় মাসের মতো আর কি খাওয়া যাবে। তো আমি যেহেতু অল্প করে করেছি, আমার কিন্তু মোটামুটি 20-25 দিনের মতো চলে যাবে, যেহেতু আমরা দুইজন মানুষ, তো আপনারাও এইভাবে ট্রাই করবেন। তো এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না হচ্ছে, তো ওইভাবে আর রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করছি না, আজকে হচ্ছে চিকেন রান্না করব আর হচ্ছে আলু করলা ভাজি রান্না করব। তো আমার হচ্ছে শীতের দিনে একটা সমস্যা, রান্নাঘরে দেখা যায় যে রোদ চলে আসে, ভিডিওটা ভালো হয় না এই জায়গাটাতে, তো এখন যেহেতু মোটামুটি 11:30 মতো বাজে, তো এই জন্য রোদ চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমি চিকেনটা ভুনা করছি আর এখানে আলু রেখে দিয়েছি, তো এখানে হচ্ছে পানি গরম দিয়েছি, কারণ যে কোনো মাংস রান্না বা তরকারি রান্নাতে গরম পানি ব্যবহার করলে ভালো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো চিকেনটা আমার কষানো মোটামুটি হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি আলুটা দিয়ে দিচ্ছি, এখন আমি ভালো করে কষিয়ে নামিয়ে নিব, আর করলা ভাজিটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করে নিই। তো দেখতে পাচ্ছেন চিকেনটা হচ্ছে আলু দিয়ে ভুনা করেছি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আপনাদের ভাইয়ার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে আমার পছন্দের করলা আলু ভাজি, এটা আবার আপনাদের ভাই একটু কম পছন্দ করে, এই জন্য আপনাদের ভাইয়ের জন্য আমি শিম ভর্তা করেছি, মূলত আপনাদের ভাইয়ের শিম ভর্তাটা করেছে। তো আজকে আমাদের খাবার দাবারে থাকছে হচ্ছে করলা আলু ভাজি, তারপর চিকেন আলু দিয়ে ভুনা, আর সাথে হচ্ছে শিম ভর্তা, আর শিম ভর্তাটা অনেক বেশি মজা লাগে। এখন যেহেতু মোটামুটি শীতকাল আসে চলে আসছে, এটা আমি বলবো না, কারণ এখন বলা যায় যে আসবে, তো যাই হোক এক মাস পরে শীত চলে আসবে। তো খাওয়া দাওয়ার পরে বিকালে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে বের হয়েছি আমি আর আপনাদের ভাইয়া। তো এখানে হচ্ছে আমি 3 পিস কিনছি। আসলে আমাদের সুখী হতে হলে বা খুশি হতে হলে কিন্তু লাখ টাকার প্রয়োজন হয় না, আমরা যদি অল্প টাকাতেই নিজেকে অল্প কিছু গিফট করি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। তো আমি অনেকদিন ধরে জামা কাপড় তেমন একটা আমার কেনা হচ্ছিলো না, তো আমি ভাবলাম যে আমি একটু 3 পিস কিনি। তো এখানে হচ্ছে সুতি আমি 2-3 পিস কিনবো, তো এর জন্য হচ্ছে দেখছি। তো এই হাতে দেখতে পাচ্ছেন লোকটা, ওনার হচ্ছে হাতে যে 3 পিসটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জয়পুরি 3 পিস, তো আমি হচ্ছে নর্মাল সুতি আর কি 3 পিস কিনবো। তো আমার আসলে মূলত আগে অনেক জামা কাপড় কেনা হতো, স্যান্ডেল কেনা হতো, এখন অনেক দিন হলো আর কেনাকাটাই হয় না। তো যাই হোক, তো নিজেকে নিজে গিফট করলাম, তো এই জন্য অনেক বেশি মানে ভালো লাগছিলো, খুশি লাগছিলো আর কি। তো আপনারাও মাঝে মধ্যে নিজেকে অল্প টাকা হলেও নিজেকে একটা চকলেট বা একটা কম দামে একটা স্যান্ডেল বা যে কোনো কিছু বা কম দামে একটা জামা, 700-800 মধ্যে একটা জামা, সুতি 3 পিসগুলো কিন্তু অনেক বেশি দাম হয় না, মাঝে মধ্যে কিন্তু নিজেকে গিফট করতে পারেন। আর আপনার যদি অনেক বেশি সামর্থ্য থাকে তাহলে আপনি অনেক টাকা নিয়ে জিনিস নিজেকে গিফট করতে পারেন, তাহলে দেখবেন যে কাজেও মনোযোগ আসবে, তারপর নিজের মধ্যেও একটা ভালো একটা ফিল হয়। তো আমি শুধু নিব তা তো হয় না, তো আপনাদের ভাইয়ার জন্য স্যান্ডো গেঞ্জি দেখছিলাম, তো আপনাদের ভাইয়ার হচ্ছে স্যান্ডো গেঞ্জি নিব 2টা। তো এখান থেকে আর কি আমি টুকটাক কেনাকাটা করলাম, তো এই জন্য ভাবলাম যে গেঞ্জিটাও এখান থেকে নেই। এখানে হচ্ছে আমাদের জামা কাপড় কেনা হয়ে গেলে আমরা হচ্ছে চলে আসছি সবজির দোকানে, তো আমাদের অলরেডি সবজি কেনা হয়ে গেছে। তো তারপর হচ্ছে আপনাদের ভাই আমাকে ক্যামেরাটা অন করে দিয়েছে, তো এখানে হচ্ছে আলু কিনছি আমি। তো আলুটা আমি সবসময় দেখা যায় 3-4 কেজি করেই কেনা হয় আমাদের, তো একবারে কিনলে দেখা যায় 10-12 দিন চলে যায় বা 15 দিনও চলে যায়, এটা আসলে খাওয়ার উপরে নির্ভর করে। তো এগুলো কেনাকাটা করে আমরা হচ্ছে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আপনারা সবাই জানেন আপনাদের ভাইয়ার কিন্তু একটা চ্যানেল আছে, ইটিং শো চ্যানেল, তো সেই চ্যানেলের জন্য এখান থেকে খাবার নিব আর কি। তো এখন হচ্ছে আমরা চলে এসেছি বাসায়, তো এখানে একটা কোক এনেছি, যেহেতু আপনাদের ভাইয়া ইটিং শো আর কি ভিডিও বানাবে এই জন্য কোক তো লাগবে। আর পেঁয়াজ আলু এনেছি, আর সাথে এনেছি হচ্ছে ঢ্যাঁড়স আর শিম, যেহেতু শীতকাল প্রায় চলে এসেছে বলতে গেলে, তো শিমটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে, দাম যদিও অনেক বেশি, আমি একটু কম দামে পেয়েছি এই জন্য আর কি নিয়ে আসলাম 1/2 কেজি, আর 1/2 কেজি আনলাম ঢ্যাঁড়স। তো যাই হোক, এখন আপনাদের ভাইয়ার জন্য আর কি প্রিপারেশন নিচ্ছি, কারণ আপনাদের ভাইয়ার চ্যানেলের আর কি ভিডিও শ্যুট করা হবে এখন। তো আপনাদের ভাইয়া আজকে হচ্ছে ফাস্ট ফুড চ্যালেঞ্জ মানে ইটিং শো আর কি করবে,
তো সে হচ্ছে বার্গার এনেছে, তারপর চিকেন স্ট্রিপস এনেছে, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এনেছে। যদিও এগুলো হচ্ছে একটু গরম গরম খেলে ভালো মচমচে থাকে, তো আমরা আনতে আনতে যেহেতু গরম জিনিস প্যাক করে দিয়েছে তো একটু নেতিয়ে গেছে। তো আপনাদের ভাইয়া বলছে যে আমি তো একটু শব্দ করে খাবো, তো নেতিয়ে গেছে, এখন এগুলো কেমন করে খাবো। তো আমি বললাম সমস্যা নেই, শুধু তো খাওয়ার ভিডিওটা করবা, করে ফেলো আজকে, তো সমস্যা নেই। তো যাই হোক, আমি একটু সাজিয়ে দিচ্ছি, কারণ আপনাদের ভাইয়ার তো খুবই আরাম, সে তো শুধু বসে বসে খাবে। তো আপনাদের ভাইয়া আমাকে মজা করে বলে যে খাওয়াটাও কিন্তু এক ধরনের কাজ, অনেক কষ্ট। তো যাই হোক, এখন আমার জন্য স্যান্ডউইচ এনেছি, আর চিকেন স্ট্রিপস আর ফ্রেঞ্চ ফ্রাইও আমার জন্য অল্প একটু নিয়ে নিলাম, সাথে সস নিয়ে নিলাম। তো আপনাদের ভাইয়া কিন্তু মোটামুটি রেডি, ভিডিওটা শ্যুট করব। তো আপনাদের ভাইয়ার চ্যানেলটা কিন্তু আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আপনাদের ভাইয়ার চ্যানেলের নাম হচ্ছে ফুডি মনস্টার, এটা আমি এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে ছবিটা, সেটা আপনাদের ভাইয়ার চ্যানেল। প্লিজ সবাই আপনাদের ভাইয়ার চ্যানেলটা ঘুরে আসবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে আসবেন। তো যাই হোক, আপনাদের ভাইয়ার জন্য দুটা স্যান্ডো গেঞ্জি কিনেছি, আর এখানে আমার জন্য তিনটা থ্রি পিস, একদম নর্মাল থ্রি পিস কিনেছি রুমে পড়া। তো যাই হোক, আমার থ্রি পিস তিনটা অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে থ্রি পিস তিনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে এখন যে হাতে ধরে আছে এই থ্রি পিসটা, আমি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার অনার্সে থাকাকালীন আর কি একটা সুতি আর কি গছ কাপড় কিনে একটা থ্রি পিস বানিয়েছিলাম। তো সেটা আর কি এই ড্রেসটারই মতো, তো আমার সেই তখনকার কথা মনে পড়ে গেল আর কি। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, তাহলে নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি যদি অনেক বেশি ভালো লাগে প্লিজ আপনারা ভিডিওতে কিন্তু একটা লাইক দিবেন, আর চাইলে কিন্তু আপনারা আমার এই ভিডিওটি আপনারা কিন্তু আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখন হচ্ছে থ্রি পিসগুলো আমি একটু ধুয়ে দিব, কারণ সুতি থ্রি পিস ধুয়ে দিলে তাহলে বানানোর পরে আর কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ নতুন ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।